আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দ্বীনি ভাই বোনেরা অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আসছে একটি প্রশ্ন নিচ্ছি প্রশ্ন পাঠিয়েছেন বগুড়া থেকে আমাদের মুজাহিদ ভাই আপনি জানতে চেয়েছেন যে বর্তমান এই কঠিন পরিস্থিতিতে আমরা কি নামাজ মসজিদে গিয়ে কাতারে এক দুই হাত ফাঁকা রেখে আদায় করব নাকি ঘরে স্বাভাবিক নিয়মে আমরা জামাতে আদায় করব কোনটি আমাদের জন্য উত্তম হবে বুঝতে পেরেছি অর্থাৎ করোনা পরিস্থিতির কারণে বর্তমান সময়ে যে মানে জরুরি অবস্থা চলছে আমাদের দেশে এখনও পর্যন্ত মসজিদগুলো ওপেন আছে খোলা আছে তো সেক্ষেত্রে মসজিদে গিয়ে এমনও হতে পারে যে অনেকের ফতোয়া আমি শুনেছি বিভিন্ন দেশে যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে এটা আমি খেয়াল করেছি যে সেখানে মানে যারা মসজিদে যাচ্ছেন জুমাতে বা জামাতে তারা সেখানে গিয়ে খুব বেশি এক দুই হাত জায়গা ফাঁকা রেখে দুজনের মধ্যে ডিসটেন্স করে তারপরে সলা অফার করছেন প্রশ্ন উনি সুন্দর করেছেন যে আমরাও কি আমাদের মসজিদগুলোতে গিয়ে এভাবে করব। নাকি মসজিদে না গিয়ে ঘরে স্বাভাবিক নিয়মে আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা স্বাভাবিক নিয়মে কি বলে জামাত আদায় করব। আসলে এই ব্যাপারে আমরা বলবো যে বর্তমানে এই ধরনের মাসালাগুলো মিনান নাওয়াজিল অর্থাৎ কন্টেম্পোরারি ইস্যু মিনাল কাদায় আল তো এই নতুন নতুন ব্যাপারে স্পেসিফিক করে এটাই সঠিক এবং এটাই মানে অথেন্টিক সোর্স দ্বারা প্রুভড এভাবে বলার আসলে সুযোগ নাই তবে যে কোনো আলেম বা দিনের দায়ী অথবা যার কাছে ইলম আছে তিনি এ ব্যাপারে ইজতিহাদ করার মতো যদি নিজেকে যোগ্য মনে করেন যে আমি এ ব্যাপারে ইজতিহাদ করে রায় দিতে পারব তিনি দিতে পারেন তবে কথা হলো যে ইমাম শাফির সেই বক্তব্যটা এক্ষেত্রে মনে রাখতে হবে তিনি বলেছেন যে র ই সওয়াবুন ওয়াহতামেল খতা অর্থাৎ আমি একটি রায়কে সঠিক মনে করি কিন্তু সেটি ভুলও হতে পারে মেলু অসবাব আর অন্যের রায় একই মাসালায় যিনি দিয়েছেন তার এই রায়টুকু ভুল আমার কাছে কিন্তু এটি আবার সঠিকও হতে পারে তো আমরা বলবো না যে আসলে যিনি বলেছেন বা যে আলম দিন ফতোয়া দিয়েছেন যে মসজিদে আসেন আপনারা কিন্তু ডিস্টেন্স মেনটেন করে জামাত পড়েন সেটাই উত্তম অথবা ঘরে যদি পড়েন সেটা ভুল হবে অথবা ঘরেরটা উত্তম হবে সেটা ভুল হবে এভাবে না বলে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু বর্তমান পরিস্থিতিতে মসজিদগুলোতে না আসার জন্য উলামারা এই জাতিকে উদ্বুদ্ধ করছেন এবং এই পরিস্থিতির কারণে রসুল করিম সাল আলী আসসালামের যুগেও যেহেতু নানান পরিবেশ পরিস্থিতির কারণে জামাত বন্ধ রাখার একটা অবস্থা তৈরি হয়েছিল সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু ওলামারা ফতোয়া দিয়েছেন যে যেহেতু বর্তমানে এই কঠিন অবস্থা চলছে মানুষের মানে জীবনের নিরাপত্তার জন্য আপনারা ঘরে সলা আদায় করুন সেক্ষেত্রে আমি মনে করি মসজিদে গিয়ে এক দুই হাত জায়গা ফাঁকা রেখে জামাতে সলাদ পড়ার চেয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ঘরে আপনার পরিবার পরিজনকে নিয়ে জামাতে আদায় করাই উত্তম হবে কারণ এভাবে আসলে দুই হাত জায়গা ফাঁকা রেখে যদি আপনি ইমামের পেছনে দাঁড়ান আসলে যেটা এটা জামাত হচ্ছে না জামাতের মানে জামাতের তো মানে একটা ধরন আছে একটা সিফা আছে রসুল কারিম সাল্লা সাল্লাম তো জামাত শিখিয়ে গেছেন তো এটা তো এটা এটা তো আসলে জামাত না তো আপনি বলবেন যে ওজোরের কারণে আমি মানে একটা অসুবিধার কারণে আমি এই এই সিস্টেমটা মেনটেন করেছি তো ওজোরের কারণে যদি আপনাকে এই সিস্টেম মেনটেন করতেই হয় তাহলে আপনি ঘরেই থাকেন ঘর থেকে বের হওয়ারই দরকার নেই সেটা আপনার জন্য আরও বেশি নিরাপদের আপনার জন্য আরও বেশি সেফটি সুতরাং আমি ব্যক্তিগতভাবে বলবো যে মসজিদে এইভাবে এক দুই হাত জায়গা ফাঁকা রেখে কাতার করার চেয়ে আপনি ঘরে স্বাভাবিক নিয়মে যদি সলা আদায় করেন সেটা আপনার জন্য ভালো হবে আর আল্লা রসুলসাল্লা সাল্লামের সেই হাদিস তো আমরা জানি তিনি বলেছেন যে ইদা মারেদ আল্লাহ আব্দু আউ সাফার কোনো ব্যক্তি যদি আল্লাহর কোনো বান্দা যদি তিনি সফরে থাকেন বা অসুস্থ থাকেন বা কোনো ওজোরে তিনি থাকেন কুতিবালাহু লাহু মিস্ত মাকা নায়া আমালো মোকান ওই ব্যক্তি সুস্থ অবস্থায় মুকিম অবস্থায় যে আমলগুলো করতো আল্লাহ সুবাহন তালা তাকে সেটার সওয়াব দিয়ে দিবেন সুতরাং আপনি আপনার অন্তরে আছে মসজিদে যাওয়ার বাসনা এবং আপনি মসজিদে যেতেন আপনি যদি ঘরেও থাকেন অজরের কারণে আল্লাহ সুবাহনুয়া তালা সেই সওয়াব আপনাকে পরিপূর্ণরূপে দিয়ে দিবেন ইনশা আল্লাহ তালা তো এই হলো বিষয় আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে হক বুঝে মেনে আমল করার তৌফিক দান করুন আমিন ওসল আল্লাহ আল্লাহ সেইদিনা ও নবী না মাহমদ আলাইকুম ورحمه الله وبركاته